ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক সঞ্জীব লিভিং ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো একটা দু কাটা চারশো টাক জমির ওপরে একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই বাড়িটা কিন্তু আছে বামুন মোড়াতে বারাসাত বামুন মোড়া আচ্ছা এই বাড়িটা খুব কম দামে আপনারা পেয়ে যাবেন অ্যাকচুয়ালি বাড়িটা একটা পরিত্যাক্ত অবস্থাতে আছে তার কারণ বাড়ির যে ওনার উনি সল্টলেকে থাকে কাজের সূত্রে আপনারা বাড়ির বাউন্ডারিটা দেখুন এই যে সামনে পাঁচিল দেওয়াটা হচ্ছে এনাদেরই পাঁচিল আচ্ছা পাশের পরের পাঁচিলটা দেখছেন এটাও এনাদেরই ঠিক আছে আচ্ছা এবার এই যে বাড়িটা আছে এটাই বাড়িটার মধ্যে একটা রুম আছে আর একটা কিচেন আছে ঠিক আছে আর সামনে একটা বারান্ডা আছে বাড়ির বাড়িটা কিন্তু আপনারা খুব কম দামে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা হচ্ছে বাউনবুড়া বাস থেকে মোটামুটি পাঁচ মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স চলুন তাহলে বাড়ির ভিতরটা একটু দেখে নিই আমরা এই হচ্ছে বাড়ির এন্ট্রান্স বাড়ির এন্ট্রান্সে কিন্তু একটা গেট আছে ঠিক আছে বাড়ি আমি আমি কিন্তু শুরুতেই বলেছি বাড়িটা কিন্তু পরিত্যক্ত অবস্থা আছে আপনারা কিন্তু দেখবেন খুবই নোংরা দেখতে পাবেন বাড়ির যে ওনারা আছেন ওনার বছরে বা ছ মাসে একবার এসে কিন্তু বাড়িটাকে পরিষ্কার করেন ঠিক আছে তাদের পক্ষে সম্ভব না এখানে এসে তাদের থাকা ঠিক আছে সুতরাং এবার চলুন তাহলে বাড়ি বাড়ির ভিতরটা আমরা ঢুকি ঠিক আছে এটা হচ্ছে বাইটির বারান্ডা যানা থাকেন না বলে ইলেকট্রিক লাইনটা কিন্তু এখন বন্ধ করা কাটা আছে আপনারা কিন্তু যখন যে যে নেবেন সে কিন্তু ইলেকট্রিক লাইনটা কানেকশানটা কিন্তু ইলেকট্রিক অফিস থেকে একবার নিয়ে নিতে হবে আচ্ছা এবার আমরা যাচ্ছি বেডরুমে বেডরুমটা এটা হচ্ছে বেডরুম আর এই বেডরুমের সঙ্গে একটা কমন ওই একটা টয়লেট আছে এটা কিন্তু একটা টয়লেট ঠিক আছে একটা টয়লেটটাও একটা বড়ো পাবেন আর এখানে বাতের জন্য এটা আছে বাড়িটাতে কিন্তু আপনারা আসলে কিন্তু কাজ করে নিতে হবে কারণ বাড়িটাতে অনেক কিছু কাজ করতে হবে আপনাদের আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি প্লাস্টার করার দরকার নেই কিন্তু পরিষ্কার চরিষ্কারগুলো পরিষ্কার করতে হবে ইলেকট্রিকের কানেকশানগুলোকে ঠিক করতে হবে ঠিক আছে এই দরজাটা কিন্তু ঠিক আছে আর এই বেডরুমটার সঙ্গে দুটো জানলা পাচ্ছেন এই একটা জানলা পাচ্ছেন আর এই একটা জানলা পাচ্ছেন দরজাটার গায়ের নোংরা লেগে আছে কিন্তু দরজাটা ঠিকঠাক আছে আমি দেখে নিয়েছি ঠিক আছে মেন গেটে যে এটা গ্রিলটা আছে এটাও কিন্তু আপনাদের উপর ঠিক করতে হবে এটা আর এটা আছে একটা কিচেন ঠিক আছে আচ্ছা কভার্ড কিচেনের মধ্যে কিন্তু একটা স্টোরের জায়গা আছে ওখানে কিন্তু আপনারা স্টোর করতে পারেন আর এখানে যে গেটটা পাচ্ছেন সেই গেটটা কিন্তু এক্সিট গেট আছে মানে পিছনে যাওয়ার গেট আছে এক্সিট রোড থেকে আপনারা আমরা বেরোলাম আচ্ছা এই হচ্ছে পিছনের বাউন্ডারিটা পিছনের বাউন্ডারিটা দেখুন পাঁচিল দিয়ে ঘেরা আছে ঠিক আছে এটা কিন্তু একটা ফাঁকা স্পেস পাচ্ছেন আপনি এখানে একটা টিপ কলের ব্যবস্থা আছে ঠিক আছে আচ্ছা এই ভিডিও এই বাড়ির প্রাইসটা কিন্তু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কল করবেন আর অ্যাকচুয়ালি প্ল্যান করে কিন্তু এখানে আসতে হবে কারণ যে ওনার আছে ওনার কিন্তু এখানে থাকেন না অ্যাকচুয়ালি ঠিক আছে সুতরাং একটু দু তিন দিন আগে প্ল্যান করতে হবে তাহলে ওনারও কাজের ব্যাপার আছে উনিও ফ্রি থাকলে আর আমাকেও ফ্রি থাকতে হবে তবে কিন্তু এই বাড়িটার তো সাইড ভিজিটকে আপনাকে দেখাতে পারবো ঠিক আছে এই বাড়ির ভিতর থেকে বাইরেটা দেখতে রাখুন সামনে একটা সামনে কিন্তু সাত ফুট থেকে আট ফুটের একটা রাস্তা আপনারা পেয়ে যাবেন আর এই যে কানেক্টিং রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই কানেক্টিং রোডটা কিন্তু বারাসাত বাউনমুড়া যে বাস স্টপেসটা আছে সেখানে কিন্তু কানেক্ট হয়েছে এই ছিল আজকের একটি বাড়ি যে বাড়িটা আছে দু কাটা চারশো টাকা জমির ওপরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু ভিডিওটা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন তাহলে ভিডিওটা এখন শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওটা একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে